তমাম দুনিয়ার সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকবে ইসলামের সুশীতল ছায়ার নিচে সবাই ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিভেদ ঘটাবে না আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এই আদেশ যিনি করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে এই আদেশ দিলেন আল্লাহ তাআলা বললেন وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا قرآن الكريم تين نمبر سورة سورة آل عمران اكشت تين نمبر آيات رب العالمين بلن وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না এই দুনিয়াতে রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবীদেরকে রব্বুল আলামিন তার দিকে দাওয়াতের জন্য আদেশ করেছিলেন এবং সকল নবী রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছিলেন উম্মতকে যেন ঐক্যবদ্ধ রাখেন উম্মতকে যেন বিভক্ত হতে না দেন তারা এইজন্য রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন শারাআলাকুম মিনাদ্দীনি মা ওয়াসাবিহি নূহাম ওয়াল الذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه رب العالمين قلتن তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে সেই দিনকে তোমাদের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল ও আমার হাবিব আপনার কাছে সেই ওহী নাযিল করা হচ্ছে যেরকম ওহী ইতিপূর্বে আল্লাহ পাঠিয়েছিলেন ইব্রাহিমের কাছে মূসার কাছে ঈসার কাছে সকলের কাছে আল্লাহর মেসেজ ছিল একটা আন আকীমুদ্দীন সবার জন্য আল্লাহর আদেশ ছিল এক রকম আসমান আর জমিন কার আল্লাহ আস্তে বলবেন না গলার আওয়াজ বড় করে বলেন আসমান জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইনও চলবে তার এজন্য রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে একই আদেশ দিয়েছেন দুনিয়াতে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দাও আর আমার জমিনে আমার দ্বীন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না আলাদা আলাদা হয়ে যাও না আল্লাহ তাআলা বারবার সতর্ক করলেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم الله تعالى বললেন খবরদার সাবধান তাদের মত তোমরা হয়ে যেও না যাদের কাছে দ্বীনের সুস্পষ্ট বিধানাবলী আসার পরে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে ইহুদি আর খ্রিস্টানদের মতো তোমরা মুসলমানরা দলাদলি করে বিভক্ত হয়ে যাও না আমাদেরকে যিনি সতর্ক করলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ এই যে আয়াতগুলো এতগুলো আয়াত বললাম ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমান কখনো উম্মত এক ঘরে আগুন লাগাইয়া আলাদা আলাদা হবে না আদেশটা কার দেখেন মুসলমানরা থাকবে ভাই ভাই হয়ে আমি আপনি আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বলেন তো পশ্চিমের দেশে আফ্রিকার জঙ্গলে এখন এই মুহূর্তে যদি একজন অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়ে যায় সে আমাদের কি হয়ে যাবে
জোরে বলেন কি হয়ে যাবে ভাই তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল এটা কিসের সম্পর্ক ইমানি সম্পর্ক এই ইমানি সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও আরো বড় রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্ক আরো কি আফ্রিকায় বাস করুক সেনেগালে বাস করুক সুদানে বাস করুক মিয়ানমারে থাকুক ইন্ডিয়ায় থাকুক ইউরোপে থাকুক আমেরিকায় থাকুক যারা ইমানদার তারা হলো আমার ভাই বর্তমানে 200 কোটি মানুষ দুনিয়াতে বাস করছে তার মানে হলো গোটা বিশ্বে আমাদের কোটি কোটি ভাই আছে না নাই সকল মুসলমানরা বিশ্বের সকল মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে মুসলমান কখনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে না আলাদা হয়ে যাবে না এই আদেশটা যিনি বারবার 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 কোরআনে দিয়েছেন তিনি কি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এক নাম্বার পয়েন্ট জানলাম ঐক্যবদ্ধ থাকতে হবে এই আদেশটা যিনি দিয়েছেন সরাসরি সরাসরি তিনি কে পারলে পয়েন্ট নোট করে ফেলে নাম্বার টু দুই নাম্বার ঐক্যবদ্ধই জন্য থাকতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো মৌলিক ইবাদত দিয়েছেন সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষাই দিয়েছেন কিভাবে দেখেন বেসিক যে ইবাদতগুলো আছে যেমন নামাজ নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন যেমন নামাজ একা একা আল্লাহ নামাজ ফরজ করেন নাই আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মার রাকিঈন আর সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সঙ্গে এসে রুকু করো অর্থাৎ একা একা নামাজ নয় সবাই কাঁধে কাঁধ লাগিয়ে এক কাতারে দাঁড়িয়ে মুসলমানরা এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়ে নামাজ কায়েম করো আদেশটা কার তাহলে বোঝা গেল মৌলিক ইবাদত নামাজ ইমানের পরেই হলো নামাজের অবস্থান এই নামাজ দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিলেন এখন যদি আমরা নামাজের জন্য দাঁড়াই কেউ কি বলবে নাকি আমরা আওয়ামী লীগের মানুষ ক্ষমতাসীন সরকার দলে আছি আমরা সামনের কাতারে বিএনপির তুরা পিছনে যা এটা বলার কি কারো সাধ্য আছে নাকি বলেন দেখেন আমরা এক একজন এক এক দল করি কিন্তু মসজিদে ঢুকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কৌমি আলিয়া গরম শূন্যি কড়া শূন্যি ঠান্ডা শূন্যি সব তখন এক কাতারে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ আপনারা যারা হজ করেছেন ওমরা করেছেন যারা মসজিদে হারামে এবং মসজিদে নববীতে নামাজ পড়েছেন হারামাইন শরীফাইনে তো লক্ষ লক্ষ মানুষের নামাজের জামাত হয় আপনারা দেখেছেন সেখানে বাইতুল্লাহ কেউ তওয়াফ করছে কেউ বা সাফা মারওয়া সাঈ করছে কেউ বা আবার বসে বসে জিকির করছে কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে কেউ বা কোরআন তেলাওয়াত করছে কেউ বা বসে আছে দাঁড়িয়ে আছে এইরকম করে যখন মানুষগুলো এক একজন এক এক জায়গায় থাকে দেখেন যখন ইকামত হয়ে যায় তখন গুল গুল হয়ে সবাই দাঁড়িয়ে যায় সুশৃঙ্খলার ঐক্যবদ্ধ হয়ে যায় এভাবে আল্লাহ তাআলা এভাবে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদের ঐক্যের শিক্ষা দিলেন মৌলিক সমস্ত ইবাদত দিয়ে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে যেমন রোজা আমরা কি বাসখালীর মানুষ রোজা রাখি রমজান মাসে আর পাশে আনোয়ারার মানুষ তারা কি রোজা রাখে রজব মাসে কথা বলেন না কেন আপনারা তাহলে বোঝা গেল সারা বিশ্বের মুসলমান রাজ্যেই মাসে রোজা রাখে সেই মাসের নাম কি রমজান মাস তাহলে বোঝা গেল এই মৌলিক ইবাদত তো আমাদের সবার মধ্যে ঐক্য আছে না নাই আবার দেখেন হজ আমরা জানি জিলহজ মাস হলো হজের মাস চট্টগ্রামের মানুষ কি জিলকদ মাসকে হজের মাস বানাইছে নাকি আফ্রিকার মানুষ কি সফর মাসকে হজের মাস বানিয়েছে নাকি এই ক্ষেত্রে গোটা বিশ্বের মুসলমান এক নির্দিষ্ট সেই মাসে মুসলমানরা হজ করতে যায় এভাবে দেখেন নামাজ রোজা হজ ইসলামের সকল মৌলিক ইবাদত দিয়ে ঐক্যের থাকার ঐক্যবদ্ধ থাকার শিক্ষা যিনি দিলেন তিনি কি ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা গুরুত্ব বলতেছি এক নম্বর পয়েন্ট কি বলেছি কার মনে আছে ঐক্যবদ্ধ থাকতে হবে আদেশকার দুই নাম্বার সব মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন নাম্বার থ্রি তিন নাম্বার এজন্য ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে না কমে মুমিনে মুমিনে
মুসলমানে মুসলমানের সম্পর্ক কেমন হবে বুখারী শরীফের হাদিসে নবীজি বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা নবীজি বললেন মুসলমান মুসলমান মুমিনে মুমিনে সম্পর্ক হবে বিল্ডিং এর যে প্রাচীর আছে দেয়াল আছে দেয়ালে যে পরস্পর ইটের গাঁথনি থাকে দেয়ালের পরস্পর ইটের গাঁথনির মতো এই রকম সম্পর্ক থাকবে সবাই আমার দিকে তাকান কথা বুঝে তারপরে জবাব দেন এই যে পিলার এই পিলার থেকে এই পিলার পর্যন্ত সারি সারি যদি ইট রাখা হয় একটা ইটের উপরে আরেকটা ইট এই ইটের উপরে আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এরকম যদি আমরা ইটের সারি রাখি কিন্তু যদি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া লাগানো না হয় বলেন তো ইটের সারিগুলো মজবুত হবে নাকি খুব দুর্বল হবে আরো জোরে বলেন একটা ছোট্ট বাচ্চা যদি এসে ধাক্কা মারে এটা পড়ে যাবে কিন্তু যদি বালু আর সিমেন্ট দিয়ে ইটের সাথে ইটকে জোড়া লাগায়া দেওয়া হয় এমন শক্তিশালী দেওয়াল হবে এই দেওয়ালকে ধাক্কায়ও কখনো ফালাইয়া দেওয়া যাবে না নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন দেখেন নবীজি বলছেন মুসলমান মুসলমান গোটা পৃথিবীর মুসলমান যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে আল্লাহর কসম করে বলছি কারো সাহস হবে না মুসলমানের উপরে অত্যাচার নির্যাতনের সাহস করার সাহস হবে না জুতা মেরে কি হবে আগে নিজের ঘর ঠিক করা দরকার কি বলেন আপনারা চোর ডাকাত দুর্নীতিবাজ লম্পট এদের হাতে হাত করা লাগাইয়া দণ্ডাবিড়ি লাগাইয়া এদেরকে জেলখানায় রাখলে আমাদের কষ্ট লাগতো না কিন্তু কুরআনের হাদিসের গবেষক উলামা মাশায়েখ পীর মাশায়েখ বুজুর্গদের হাতে হাত করা পায়ে ডান্ডাবি যখন আমরা দেখি কলিজাটা ফেটে যায় এগুলা কেন হয়েছে জানেন এগুলা হয়েছে আমরা হুজুরলাই বাংলাদেশে নিজেরা এটা কি কি বলে কোন মারামারি না কোন মারামারি ঠেলাঠেলি গুতাগুতি কইরা সব হুজুররা আলাদা হয়ে গেছি এজন্য ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা আলেম ওলামাদের হাতে পায়ে দণ্ডাবিড়ি হাত করা পড়ানোর সাহস পেয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আলেমদের উপরে কিংবা ইসলাম ওলা লোকদের উপরে নির্যাতন চালানোর সাহস কেউ কোনোদিনও করতে পারতো না তাহলে বোঝা গেল ঐক্যবদ্ধ এজন্য থাকা দরকার তিন নম্বর পয়েন্ট আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের শক্তি বাড়বে না কমবে বাড়বে না কমবে আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ নিজে ওয়াদা করেছেন তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও তাহলে রহমত আর বরকত যিনি নাজিল করবেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল করিমের চার নম্বর সুরা সূরাতুন নিসাএর 175 নম্বর আয়াতে বললেন فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ বলছেন অতএব যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের পথে যারা ঐক্যবদ্ধ থাকবে আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে আল্লাহ বললেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিহু আল্লাহ বললেন আমি নিজের অনুগ্রহে তাদেরকে আমার রহমতের দিকে প্রবেশ করাবো ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আল্লাহ বললেন এমন কি আমি ঐক্যবদ্ধ থাকলে সবাইকে দয়া করে সোজা পথ দেখায়া দেব আমরা এখন উম্মতের ঘরে আগুন লাগায়া আলাদা আলাদা হয়ে সোজা পথ খুঁজি মুসলমান আলাদা আলাদা থাকলে জীবনে ও সোজা পথ পাবেন না কথাটা মোল্লার নয় কথাটা কার আল্লাহ বলছেন আগে নিজের ঘর ঠিক করো নিজের ঘর সামলাও সবাই আগে ঐক্যবদ্ধ হও তাহলে রহমত যিনি দিবেন আর হেদায়েতের পথ সুজা পথ যিনি দেখায় দিবেন তিনি কে ঐক্যবদ্ধ থাকতে হবে মোট কয়টা পয়েন্ট বলছি
আপনারা কি খেয়ে ফেলতেছেন নাকি নাম্বার 1 এক নাম্বার কি ঐক্যবদ্ধ থাকবেন আদেশ কা দুই নাম্বার আল্লাহ সব বেসিক ইবাদত দিয়ে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছেন নাম্বার 3 ঐক্যবদ্ধ থাকলে শক্তি শক্তি বাড়বে নাম্বার 4 চার নাম্বার ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েম সহজ হয়ে যাবে দিন কায়েম জমিন কার তো আস্তে বললেন কেন জমিন কার পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন ওই যে একটু আগে আয়াত বললাম সব নবী রাসূলের দায়িত্ব এক সবার দাওয়াতও এক নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না ভিন্নতা ছিল না সব নবীরা এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নবীর নামটা ভিন্ন ছিল কিন্তু তাওহীদ ছিল যেমন আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এরপরে মুসা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ সবার দাওয়াতে আমার নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এক না দুই রকম কথা কোন না কেন এক রকম না দুই রকম এক রকম সবার দায়িত্ব ছিল আন আকীমুদ্দিন জমিন জার এই জমিনে আইন চলবে তা কোনো ভিন্নতা নাই কোনো ভিন্নতা নাই সবার জন্য আল্লাহর আদেশ ছিল এক রকমের তো দিন কায়েম করতে হলে নবীজি তো এই দায়িত্ব নিয়ে এসেছেন 10 বছর এই কুরআন দিয়া মদিনা চালায়া দেখায়া দিয়েছেন কুরআন ছাড়া শান্তি কুরআন আছে যেখানে শান্তি আছে কুরআন নাই যেখানে অশান্তি মারামারি দুর্নীতি চুরি ডাকাতি সেখানে কুরআনের শাসন যেখানে সাম্য শান্তি সুখ সমৃদ্ধি সেখানে ঠিক কিনা বলেন আমাদের সমাজে যদি কুরআনের রাজ গায়েব হয়ে যায় অশান্তি থাকবে না এক সোনালী সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই দ্বীন কায়েমের পথকে মসৃণ করতে হলে সহজ করতে হলে আমরা যারা মুসলমান আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি নবীকে অনুসরণ অনুকরণ করি সবাই আমরা ভাই ভাই হয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যাই দিন কায়েম সহজ হবে না কঠিন হবে কেন মারামারি করব আমরা আমাদের প্রভু কয়জন নবী কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াও বান আর কতক্ষণ আমরা এরকম অবুজের মতো আলাদা আলাদা থাকবো আল্লাহ গোটা দুনিয়ার মুসলমান গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে তুমি সঠিক সহি সমাজ দান করে দাও বলেন আমিন তাহলে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা আপনাদের পোস্টারে উল্লেখ আছে ঐক্যের প্রয়োজনীয়তা তাহলে বলেন তো দিন কায়েমের জন্য ঐক্যের দরকার আছে না নাই এই যে আমরা হুজুররাই এত দল বানাইছি আজ যদি রাতে সব হুজুর এক টেবিলে বসে যায় দেখবেন বাংলাদেশের মানুষ হুজুরদেরকে মাথার তাজ বানায় বলবে হুজুর আপনারাই সব কিছু ঠিক কি না আমরা তো হুজুরে হুজুরে এটা কি বলে কোন মারামারি ঠেলা ঠেলি কিলা কিলি গুতা গুতি একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাগ রাখা যেমন কঠিন হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন আসলেই ঠিক আমরা হুজুররা এক হুজুর আরেক হুজুরকে এত হিংসা করি দেখতে পারি না আমরা কথাও শুনতে পারে না সালাম দিলে সালামের জবাব কি ভাবসাব মানে মনে করে নিজে কি জানি কি হয়ে গেছে আরে বাপ রে বাপ এমন অহংকার এমন সংকীর্ণতা ভেতরে থাকলে এই সকল লোকদেরকে দিয়ে কোনোদিনও দিন কায়েম হবে না দিন কায়েম করতে হলে সংকীর্ণতাকে কবর দিয়ে ফেলতে হবে উদারতা বাড়াতে হবে হৃদ্যতার বন্ধনকে মজবুত করতে হবে ভালোবাসা বাড়াতে হবে আন্তরিকতা বাড়াতে হবে তাহলে দিন কায়েম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ চারটা পয়েন্ট মনে থাকবে তো এবার আসেন মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণ কি এর মধ্যে এত অনৈক্য কেন
এই যে এই দলে হে ওই দলে দেখছেন কারবার কত দলা দলি আপনাদেরকে দেখায় আমাদের পরিচয় আমরা মুসলমান কিন্তু দেখবেন কিছু মানুষ আছে তার নিজের পরিচয় মুসলমান দেয় না কেউ বলে আমি ভাই হানাফি আরেকজন কয় আমি দেওবন্দী আরেকজন কয় আমি আহলে হাদিস আরেকজন কয় আমি কড়া কড়া একদম কড়াটা কড়া সুন্নি গরম আরেকজন কয় আমি অত কড়া না আমি একটু ঠান্ডা সুন্নি আরেকজন কয় ভাই আমি লামাজহাবি এগুলোকে আমাদের পরিচয় হওয়া কাম্য ছিল আপনার জন্য আমার কষ্ট লাগে ভাই বিশ্বাস করেন আমি কষ্ট পাই আপনার এই বিহেভিয়ার দেখলে আপনার জন্য কষ্ট লাগে এই জন্য আপনি নিজে যে মুসলমান এটা সাহস করে মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন না ঠিক কি না পৃথিবীর সমস্ত নবীরা এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন আপনারও উচিত মুসলমান হওয়া আমাদের পরিচয় মুসলমান ছাড়া অন্য কিছু হতে পারে না পারে না পারে না কি আর দুঃখের কথা বলবো মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতে আমরা নিজেরাও পড়ে যাই একদিন আমাকে একজন ফোন করে বলে হুজুর আপনি কোন জাত আমি মনে মনে ভাবলাম লোকটা মনে হয় আমার ন্যাশনালিটি জাতীয়তা জিজ্ঞেস করেছে বললাম ভাই আমি বাংলাদেশি জাত কয় না না হুজুর আপনি ভুল বুঝেছেন আমি ওইটা ওইটা জিজ্ঞেস করি না বললাম তাহলে কি জিজ্ঞেস করেছেন কয় আছে না আমাদের দেশে অনেক কিছুই তো আছে বললাম ভাই কি আছে একটু ব্যাখ্যা করে বলুন কয় আছে আছে অনেক কিছু আছে বললাম কি আছে কয় এই যে এই দল এই দল এই দল আমি বললাম ভাই এটা কোনোটাই না হে টেনশনে পড়ে গেছে কয় তাহলে এই হুজুর কোন জাত কয় হুজুর তাহলে আপনি কোনটা আমি বললাম আমি একেবারে পুরানটাতে কয় পুরান আবার কোনটা আমি বললাম সারা দুনিয়াতেই সব নবীরা এসে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন আমি ওই পুরাতন জাতি আছে আমার পরিচয় আমি মুসলমান এটা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পরিচয় অনৈক্যের কারণ নাম্বার ওয়ান এক নাম্বার কোরআন সুন্নাকে ভালোভাবে বুঝতে না পারা উপলব্ধি করতে না পারা কোরআন সুন্নার সৌন্দর্য যদি বুঝতাম কোরআনে হাদিসে সময় তো ভাইরা খাইয়া ফেলছে নইলে কত আয়াত কত হাদিস আজকে বলতাম আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকো ঝামেলা কইরো না আলাদা হইও না উম্মতের ঘরে আগুন লাগাইও না এত আয়াত এত হাদিস এগুলো কেউ বললে বুঝলে কখনো উম্মতের মধ্যে দোলাদুলি করে ভাগ হয়ে যাবে না তাহলে বুঝা গেল কোরআন সুন্না ভালোভাবে যে উপলব্ধি করবে সে কখনো অনৈক্য বা বিভক্তিতে চলে যেতে পারে তাহলে অনৈক্যের এক নাম্বার কারণ আমরা কোরআন সুন্না ভালোভাবে বুঝি নাই বলে ইসলামের সৌন্দর্য আমরা উপলব্ধি করতে পারি নাই নাম্বার টু দুই নাম্বার অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ইজম ইজম বুঝেন তো আপনারা নিজের ইজম বা নিজের রুসুমের উপরে দৃঢ় থাকা আমি ঠিক আর সব ব্যাঠিক সব বাতিল এইরকম মনোভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই তারা মনে করে তারাই ঠিক অথবা সে যেটা পালন করে ওইটাই ঠিক এর বাহিরে যা আছে সব বেঠিক দেখেন আমাদের মধ্যে মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো পার্থক্য আপনারা বলেন আছে আচ্ছা আপনারা কি কোনোদিন শুনছেন যে বাংলাদেশের এক হুজুর বলছে ফজরের নামাজ চার রাকাত আরেক হুজুর বলছে ফজরের নামাজ ছয় রাকাত এরকম কোনো বিতর্ক ইখতিলাফ আপনারা কখনো শুনেছেন তাহলে বোঝা গেল মৌলিক বেসিক বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে কোনো ধরনের মতভেদ নাই আছে অপশনাল বিষয় নিয়ে ঐচ্ছিক বিষয় এগুলোতে আমরা যদি এই ঐচ্ছিক বিষয়গুলোতে অনৈক্য করে আমরা যদি একটু ভাবতাম অসুবিধা নাই মূল বিষয় তো আমাদের ঠিক আছে আমরা একটু এক থাকি তাহলে দেখতেন আমাদের মুসলিম উম্মাহ আরও বেশি শক্তিশালী হতে পারত আরে ভাই আপনার সাথে আরেক ভাইয়ের একটা মতের অমিল আছে তারে আপনি ঠাস করে বলে ফেলেন হেরা কাফের হেরা ওয়াহাবি আমার তো অবাক লাগে ভাই তার সাথে অমিল হয়েছে একটা নিরানব্বইটা মিল তো আছে তো একটা অমিল থাকায় তারে একবার কাফের বললে আপনার উচিত নিরানব্বইটা মিল থাকায় তাকে নিরানব্বই বা এখন আপনার মুমিন বলা লাগবে ঠিক আছে কথা নিজের ইজমের উপরে আমরা দৃঢ় থেকে নিজেকে ঠিক মনে করি এজন্য আমাদের মধ্যে অনৈক্য ভেজাল আর ভেজাল একটু যদি উদার হতাম ঠিক আছে এটা যেহেতু মৌলিক বিষয় না আপনার একমত আমার আর একমত ভাই আপনারটা আপনি করেন আমারটা আমি করি কিন্তু দুই ভাই আমরা আলাদা হব তাহলে তো সব ঠিক থেকে যায় একজন ভাই জুড়ে আমিন বলে আরেকজন ভাই আসতে বলে আচ্ছা বলেন তো এই আসতে বলা আর জুড়ে বলা নিয়ে নামাজ নষ্ট হবে এটা কোনো হাদিস আছে জুড়ে বললো হয়ে যাবে আসতে বললো কেউ হাত বাঁধছে বুকের উপরে কেউ নাভির উপরে কিন্তু নাভির উপরে আর বুকের উপরে হাত বাঁধা যে যেখানেই বাঁধুক এটার জন্য নামাজ কি নষ্ট হবে
তাহলে বোঝা গেল এটা মূল বিষয় না ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক ভাই আপনারটা আপনি করেন আমারটা যেমন আমি যে মসজিদে জুমা পড়ে আপনারা তো মাঝে মাঝে এখান থেকে যান দেখবেন ওখানে কেউ জুরে কয় কেউ আস্তে কয় কেউ এখানে কেউ এখানে ঠেলাঠেলি দেখছেন আপনারা নাই যার যেটা ভালো লাগে করুক মূল বিষয় তো এক আছে আমরা তো সবাই নামাজের ব্যাপারে এক যে নামাজ ফরজ এভাবে যদি আমরা উদারতা লালন করি তাহলে আমাদের মধ্যে ঐক্য হবে না যারাই দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে এরকম ইজমের উপরে দৃঢ় থাকে প্রথমে বুঝাইবেন বুঝানোর পরে না মানলে যেটা মন চাই ওটাই কইরা কথা বুঝছেন নি সুজা আঙ্গুলে ঘি না উঠলে কি করবেন অমরের মতো ভূমিকা পালন করবেন অমর বুঝেন তো নরম না গরম কথা কন না কেন আপনারা নরম না গরম বলবো কাহিনী একটা কথা তো বহু ছিল বলার এখন তো স্কিপ করা লাগতেছে আমার অমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আপনারা এটা জানেন না কি ইহুদি এসে বলতেছে যে আমি একটা বিচার করতে গেছিলাম বিচারের রায়টা পছন্দ হয় না আপনার কাছে সানি করাইতে আসছে এটা সানি দ্বিতীয়বার আসছো প্রথমবার কার কাছে গেছিলা কয় নবীজির কাছে গেছি কয় নবীজির বিচার ভালো লাগে নাই কয় না আপনি বুদ্ধিমান মানুষ তো আপনি রায়টা সুন্দর করে দিতে পারেন খুব পাম দিছে কয় তাহলে দাঁড়াও আমি একটু সুন্দর করে রায় দিয়ে একটু অপেক্ষা করো ঘরে গিয়া অমর তো একদম তোর বাড়ি নিয়ে এসে পিছনে ধুইনা কয় নবীজির রায় যার ভালো লাগে না তোর মতো কুলাঙ্গার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই একটা কুপ মাইরা শরীর থেকে গোড্ডানকে আলাদা করে দিয়েছে আল্লাহু আকবার মুসলমানের ঘরে যারা আগুন লাগাই দিবে প্রথমে বুঝাবেন বুঝাবেন তার মানে এই না যে আরেকজনকে কতল করে ফেলবেন বুঝাইয়া বুঝাই যদি না হয় প্রয়োজনে শাসন করবেন আপনি আবার মারতে বলি না যে তাহলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কোনো দরকার নেই তাহলে আমরা বলছিলাম অনৈক্যের কারণ এক নম্বর কোরআন সুন্নাহ ভালোভাবে না বুঝা দুই নম্বর হলো ইজমের উপরে দৃঢ় থাকা নিজেকে ঠিক মনে করা নাম্বার তিন নাম্বার মাঝহাবি বিতর্ক সমাজে থাকা আচ্ছা বলেন তো মাঝহাবের যে ইমামরা আছেন যে এই যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং পূর্ববর্তী যত মুজতাহিদগণ ছিলেন এনারা কি আমাদের সমাজের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম আল্লাহু আকবার কত বড় মাপের ইমাম কত বড় মুজতাহিদ যে ইমামে যে বিষয়ে গবেষণা করে তারা যে মতামত দিয়েছেন প্রত্যেক ইমামের বক্তব্যের সাথে দলিল আছে না নাই সুতরাং এক মাঝহাবের মানুষ অন্য মাঝহাবের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না এক মাঝহাবের মানুষ আরেক মাঝহাবের মানুষকে কখনো তুচ্ছতাচ্ছিল্য গালিগালাজ করা যাবে না কারণ আপনারা বলতে পারেন হুজুর এতগুলো মাঝহাব আসছে কেন দেখবেন এই মাঝহাবগুলো আপনি এটাকে বিতর্কের কারণ মনে করিয়েন না আমি তো বলি এটা হা দেখি নিয়ামাতুন আজিমা এটা নিয়ামা আমাদের জন্য কারণ উনারা যদি ইজতেহাদ করে বিভিন্ন জটিল এবং কঠিন বিষয়ে মানে আমাদের জন্য যদি মাসআলা ইস্তেনবাত করে না যেতেন তাহলে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আটকা যাইতাম ওনারা গবেষণা করে যে খেদমত করে গেছেন পৃথিবীর মানুষ ওনাদের ঋণ কখনো শোধ করতে পারবে না কিন্তু আমাদের উচিত এক মাঝহাবের ভাইরা আরেক মাঝহাবের ভাইদের উপরে কঠোর না হওয়া রূঢ় না হওয়া মাঝহাবি বিতর্ক থাকা এটাও কিন্তু আমাদের অনৈক্যের আরেকটা বড় কারণ তাহলে ঐক্যবদ্ধ থাকার জন্য কি করতে হবে এক মাঝহাবের মানুষ আরেক মাঝহাবের মানুষকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে এরপরে আসেন নাম্বার ফোর চার নম্বর অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের অভাব সহনশীলতার অভাব আমরা আমার মতের সাথে আরেকজনের মত না মিললেই না না এটা তো খুব ফেতনাবাজ মানুষ এটা বেঠিক এটা বাতিল এমনকি এই ওয়াজ মাহফিলের চেয়ারে বসে আমরা বলি বাতিলের দল এটার দল ওইটার দল না ভাই আপনার মুখের ভাষা সুন্দর হওয়া দরকার আরেকজনের প্রতি আপনার সহনশীল হওয়া দরকার আপনার সাথেই যে সবার মিলে যাবে এমনটা কি হবে হবে না এই জন্য ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে তারপরে নাম্বার ফাইভ অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ইসলাম বিরোধীদের সম্মিলিত ষড়যন্ত্র ইসলাম বিরোধী যারা এরা কোনোদিনও চায় না ইসলামের পক্ষের লোকরা এক কাতারে চলে আসুক এজন্য তারা গোপনে গোপনে চক্রান্ত করে তারা ইসলামী শক্তিগুলোকে আলাদা রাখার চেষ্টা করে পরিবেশ খারাপ সব কথা ভেঙে বলা যাবে না বুঝে ফেলতে হবে ইসলাম বিরোধীরা কৌশলে ইসলামের পক্ষের লোকদেরকে আলাদা আলাদা রাখে কখনো এদের কাছে যাবে ইয়া এদেরকে এই লোক দেখাবে আপনার যদি এটা দিব ওইটা দিব কখনো ওদের কাছে গিয়া বলবে এটা দিব ওইটা দিব মানে তাদের মূল টার্গেট হলো এরা আর এরা যেন না মিলে কারণ এরা এরা মিলে গেলেই তো তাদের সমস্যা আছে
তাহলে মুসলমান অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ইসলাম বিরোধী এবং আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি পশ্চিমাদের গভীর ষড়যন্ত্র পশ্চিমারা ইহুদিরা কোনোদিনও চায় না মুসলমান ঐক্যবদ্ধ হোক বড়মাই পশ্চিমারা আর ইহুদিরা চায় আমরা যেন পাশ্চাত্যের গোলামি করে মুসলমান ঘুম থেকে জাগ্রত হন এই পশ্চিমারা ইহুদিরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে বসে মাথা নত করে বসে থাকতো আর আমরা আজ তাদের গোলামির জিন্দিরা আবদ্ধ হয়ে আছি আসুন ঐক্যবদ্ধ হই দেখবেন এই পশ্চিমারা আর ইহুদিরা আমাদের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে বসে থাকতে বাধ্য হবে তাহলে অনৈক্যের পাঁচটা বড় কারণ বললাম এবার আসেন শেষ পয়েন্টে আমরা চলে যাই অনৈক্যের পরিণতি কি হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের পরিণতি কি হবে নাম্বার 1 ঐক্যবদ্ধ না থাকলে আমাদের শক্তি কমে যাবে আমাদের মধ্যে দল বাড়বে উপদল বাড়বে বেড়ে 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 আমরা একদম দুর্বল হয়ে যাব আসলে তো দুর্বল কতটা দুর্বল একটা উদাহরণ দিয়ে বুঝাই প্রত্যেকের হাতে যদি একটা একটা লাঠি দেই এটা একটা লাঠি আপনারা ভাঙতে পারবেন না কি বলেন খায়া দেয় আপনারা কি খানাদানা খান না একটা লাঠি ভাঙতে পারবেন না তো সহজ তো বাসখালীর মানুষ তো বাস ভেঙে ফেলার কথা আমি তো বলছি লাঠির কথা ভেঙে ফেলতে পারবেন কিন্তু সবার হাতে যদি 100টা করে লাঠি দেই ভাঙা যাবে কথা কোন না কেন আপনারা বাসখালীর মানুষকে কি ঠান্ডায় ধরছে নাকি না আপনারা ঠান্ডাকে ধরবেন আমরা তো জানি বাসখালীর মাটি হলো ইসলামের ঘাঁটি তো এখানে আওয়াজ তো কমে গেল কেন নাকি ভয় পাচ্ছেন আপনারা একটা লাঠি ভাঙা খুব সহজ একদম এমনি মারবেন ভেঙে যাবে 100টা করে যদি লাঠি হাতে দেওয়া হয় ভাঙতে পারবেন আপনারা আমাদের সিলেটে বলে কুতানি আরম্ভ হবে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষা এটাকে মানে কোনো কিছু করতে পারতেছে না একটু আওয়াজ করতেছে দেখি কি বলে কুতানি না কুতানি শুরু হবে ভাঙতে পারবে তাহলে বোঝা গেল আমরা ভাই ভাই না থেকে যদি সব ভাইরা আলাদা থাকি ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে ওই লাঠি যেমন একটা থাকলে ভাঙা সহজ আমরা আলাদা আলাদা থাকলে ঐক্যবদ্ধ না থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম সুজা মেরুদণ্ড ভাঙা দিবে কথা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহসে কেউ পাবে না দেখেন বান্দরের ঘরের বান্দররা চাইছিল বান্দরামে শিক্ষা ঢুকাইতে আমাদের দেশে এত বান্দরের বাচ্চা আছে মানুষ 2023 সালে আইসা না দেখছে কয় মানুষ নাকি বান্দরের জাত বান্দরের ঘরের বান্দর তোদের পূর্বপুরুষরা বান্দর ছিল আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না আমরা মানুষ মানুষের জাত দেখেছেন সব আলেমরা যখন এক হয়ে সবাই এক সুর ছেড়ে দিয়েছে তখন সবাই নড়ে চড়ে বসতে বাধ্য কি বলেন ঐক্যের একটা পাওয়ার আছে না নাই কথা বলেন আছে না নাই আসেন 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 সব হুজুর এক হই সব দলের লোকেরা এক হই তাহলে দেখবেন ইসলামের শক্তি বেড়ে যাবে ইনশা তাহলে অনৈক্যের পরিণতি কি এক নাম্বার শক্তি কমে যাবে দল উপদল বাড়বে নিজেদের ঘরে আগুন লাগিয়ে নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাব অনৈক্যের দুই নম্বর পরিণতি হলো আমরা ঐক্যবদ্ধ না থাকলে আমাদের মাথায় কাঁঠাল অন্যরা ভেঙে খাবে অর্থাৎ বিজাতীয় ইসলামের শত্রুরা বিজাতীয় দুশ্মনরা তারা আগ্রাসন চালিয়ে আমার দেশের সম্পদ লুটপাট করবে পরিবেশ খারাপ ভেঙে চুরে বলতে পারবো না আমরা আলাদা আলাদা থাকার কারণে আমাদের দেশে ঢুইকে আমাদের সম্পদ বহুজন নিয়ে যাচ্ছে আমরা ঘুমাইয়া আছি এটা আমাদের অনৈক্যের কারণ অনৈক্যের পরিণতি নাম্বার 3 অনৈক্যের কারণে এখনো দিন কায়েম হচ্ছে না সব হুজুরদেরকে বলবেন আচ্ছা আপনারা কি বাংলাদেশে কুরআনের শাসন চান আচ্ছা আপনারা সবাই কি চান কুরআনের শাসন চান কিন্তু ফর্মুলা ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক না আলাদা আরো জুড়ে বলেন এক না আলাদা আমার দেশে কিলাকিলি করা হুজুরদের চাইতে আওয়ামী লীগ বিএনপির লোকজন একদিকে ভালো আছে কেমনে ভালো জানেন এদেশের আওয়ামী লীগের লোকেরা তারা তাদের উদ্দেশ্য পূরণে 14 দলকে নিয়ে এক থাকতে পারে বিএনপির মানুষ তারা উদ্দেশ্য পূরণে 20 দল 30 দল নিয়ে এক হইতে পারে কিন্তু আমাদের সব হুজুরের উদ্দেশ্য কুরআনের শাসন কিন্তু হিংসার কারণে নিন্দার কারণে সব হুজুররা এক টেবিলে বসতে পারি না আমরা যদি এক টেবিলে বসতে পারতাম তাহলে কুরআনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যেত নাম্বার 4 অনৈক্যের কারণে সমাজে ভ্রাতৃত্বের ফাটল দেখা দিয়েছে মুসলমান মুসলমানে ভালোবাসা কমে যাচ্ছে ভেজাল বাড়তেছে এজন্য দেখা যায় এক গ্রামে মসজিদ ভাঙ্গা তিনটা চারটা হয়ে যাচ্ছে তার মানে আন্তরিকতা নাই গত কাল হ্যাঁ গতকাল এক জায়গায় গিয়েছিলাম তো একজন গর্ব করে বলতেছে হুজুর আমাদের গ্রামে সাতটা মসজিদ আমি বললাম গলার আওয়াজ নিচু করে এক গ্রামে সাতটা মসজিদ হওয়া ঐক্যের লক্ষণ না এটা অনৈক্যের লক্ষণ
মুসলমানের মসজিদ তো একটাই থাকবে এক এলাকায় এক মসজিদ হ্যাঁ যদি জায়গায় সম্পূর্ণ না হয় জনসংখ্যার কারণে বাড়তে পারে কিন্তু এক এলাকায় সাতটা মসজিদ চিন্তা করা যায় তার মানে ভেজাল আছে তো অনৈক্যের কারণে ভাতৃত্বের মধ্যে ফাটল দেখা দিয়েছে নাম্বার 5 অনৈক্যের কারণে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে চলছে দেখুন কি জানি কয় ফিলিস্তিনে ইহুদির বাচ্চারা আমাদের ভাইবন্ধুদের রক্ত চুষে খাচ্ছে কাশ্মীরে এই জালিমের দল আমাদের ভাইবন্ধুদের উপরে নির্যাতন চালাচ্ছে মুসলমান যতগুলো রাষ্ট্র আছে সবগুলো দেশের রাষ্ট্রপ্রধান একসাথে হয়ে একটা বিবৃতি ছাড়লে আর সবাই ঐক্যবদ্ধ হলে কারো সাহস হতো না আমাদের ভাইবন্ধুদের রক্ত ঝরান তাহলে বোঝা গেল আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিশ্ব মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে চলছে এবার আসেন শেষ পয়েন্ট ঐক্যের ফর্মুলা কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব আমি আজকে বড় মুসিবতে পড়েছি কথাগুলো বলে যাই মুসিবতে পড়ছি কেন ভাইরা দাওয়াত নিয়েছেন 8টা থেকে হুজুর বাদেশা থেকে আলোচনা করবেন 9টা পর্যন্ত আমার আরেকটা মাহফিল আছে কিন্তু তারা কেন জানি আমাকে 8:40 এ উঠাইলো আমি যদি 20-30 মিনিট ওয়াজ কইরা চলে যাইতাম আপনারা ফেসবুকে লিখতেন এমন একটা হুজুর আসছে 20-30 মিনিট ওয়াজ কইরা চলে গেছে কিন্তু ভিতরের খবর তো আপনারা জানেন না আমি কিন্তু টাইমের বহু আগে এসেছি আয়োজক ভাইদেরকে আমি ভালোবাসি এরা আমাদেরই ভাই আমাদের ছোট ভাই আমি অনুরোধ করে গেলাম আজকে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর বিতর্কিত করবেন না আপনারা আমরা হুজুররা যে জ্বালায় আছে বিশ্বাস করেন আর আপনারা তো ফেসবুকে যা দেখেন তাই বিশ্বাস করেন দাওয়াতও দেয় নাই পোস্টার ছাপাইয়া দিয়েছে মাহফিলে যাই নাই কয় দাওয়াত রেখে আসে নাই মাহফিল আয়োজন করেছে এলাকায় ঐক্য নাই আমাদের কাছে ফোন এসেছে আসলেই হামলা হবে জীবনের হুমকি আমরা বলেছি ভাই নিরাপত্তার ব্যবস্থা করেন নইলে আসবো না পথ থেকে ফিরে গিয়েছি স্ট্যাটাস দিয়ে ফেলেছে টাকা নিয়ে মাহফিলে আসেনি এক চাটিয়া কোনো কিছু দেখে কখনো ইয়ে করবে না আমরা এমন এক মুসিবতে আছি জুড়ে হাঁটলে মানুষ ভাবে দাওয়াত আজকে কয়েকটা আছে আস্তে হাঁটলে বলে আজকে বেশি খাইয়া ফেলছে কি যে ঝামেলায় আছি প্লিজ বিতর্কিত বানাবেন না ভাই আমাদেরকে আপনারা যদি বলতেন হুজুর আপনাকে 9টায় 9:30 উঠাবো আমিও আমার মতো প্রস্তুতি নিতাম 9টা 9:30 এসে আলোচনা শোনাইতাম আপনারা আমাকে ভুল বুঝবেন না এই চট্টগ্রামে আমি এক যুগের বেশি সময় থেকেছি বড় হয়েছি এখানে এই চট্টগ্রামের মানুষকে আমি খুব ভালোবাসি আপনাদের প্রতি আমার ভালোবাসার পরিমাণ অনেক অনেক ভালোবাসি আপনাদেরকে কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে করে মানুষ আমাদেরকে বিতর্কিত বানিয়ে ফেলে আপনারা আমার ভালোবাসার মানুষ আমার কথায় কষ্ট পেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলে নাই এত সুন্দর একটা বিষয় দিয়েছেন আমাকে আমাকে যদি একটু সময় দিতেন আপনারা আমি আরও কথা বলতাম কারণ এই চট্টগ্রামের মানুষের সামনে কথা বলতে আলাদা একটা মজাই লাগে কারণ সারা দেশের মানুষ জানে এই দক্ষিণ চট্টলার মাটি এটা ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি আমাকে মাফ করে দিবেন আপনারা আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী নই অলরেডি আমি প্রায় 40 মিনিট সময় বেশি দিয়েছি যেখানে আমি নেক্সট প্রোগ্রামে আমি যাইতে পারবো কিনা আমি এখনো জানি না টাইম মতো ওই ওয়াদা রক্ষা হবে কিনা বলেন তো আপনাদের কেমন লাগতো আমি যদি আপনাদের মাহফিলে আজকে 10:30টার সময় আপনাদের ভালো লাগতো তো আপনাদের যেমন ভালো লাগতো না আপনার জায়গায় অন্য কেউ থাকলে তারও তো ভালো লাগবে না এই জন্য প্লিজ শুধু আমার ক্ষেত্রে নয় অন্য কারো ক্ষেত্রে এটা আপনারা করবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ঐক্যবদ্ধ থাকার ফর্মুলা এটা আপনাদের পুস্টারে নাই বোনাস হিসাবে দিয়ে যাচ্ছি আর কি ঐক্যবদ্ধ হব কেমনে নাম্বার 1 এক নাম্বার ইত্তিফাক মাল ইখতিলাফ ইখতিলাফ থাকবে মতানৈক্য থাকবে কিন্তু ওই মতানৈক্য থাকলেও আমরা আসলকে কেন্দ্র করে অর্থাৎ মূল বিষয়গুলো ঠিক রেখে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো নাম্বার 2 দুই নাম্বার ঐক্যবদ্ধ হওয়ার জন্য উহুয়া ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে ভাই ভাইয়ে ভালোবাসা বাড়াতে হবে নাম্বার 3 তিন নাম্বার আমাদের আচার আচরণে পরিবর্তন আনতে হবে উদারতা আনতে হবে আন্তরিকতা বৃদ্ধি করতে হবে নাম্বার 4 চার নাম্বার কোনো মোমেন কোনো মোমেনকে কোনো মুসলমানকে ক্ষতি করবে না জুলুম করবে না কষ্ট দিবে না বরং আচ্ছা আপনার ছোট ভাই যদি ভুল করে বলেন তো আপনি কি তার উপরে প্রতিশোধ নেবেন না তো মুসলমান সে তো আপনার ভাই সে কোনো ভুল যদি করেও ফেলেন উদা দিল কলিজাটা বড় করে দিবেন আমার ভাই ভুল করেছে অসুবিধা নাই চলে আসো বুকে মাফ করে দিলাম এরকম হওয়া যাবে তো ইনশাল্লাহ এরপরে নাম্বার 4 চার নাম্বার হচ্ছে পরস্পর সহযোগিতা বৃদ্ধি করতে হবে সহযোগিতামূলক মনোভাব বাড়াইতে হবে আমার এক ভাই
বিপদে আমি সবার আগে ছুটে যাব কারণ নবীজি বলেছেন মুসলমানের সম্পর্ক হবে কাল জাসাদিল ওয়াহিদ একটা দেহের মতো আপনার হাঁটুতে সমস্যা থাকলে ব্যথা শুধু হাঁটুতে লাগবে না এই চিন 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 সারা শরীরে উপলব্ধি হবে সব জায়গায় উপলব্ধি হবে মুসলমানরা এমনই থাকবে একজনের বিপদে সবাই এগিয়ে যাবে কষ্ট পাবে সুখে দুঃখে আমরা আমাদের ভাই বোনদের পাশে থাকব ইনশাআল্লাহ সর্বশেষ হচ্ছে সংশোধন করে দিতে হবে একজন ভুল করলে তার ভুলকে প্রচার করা যাবে না নবীজি বলেছেন তোমার কোনো ভাই ভুল করলে গোপন রাখো তোমারই লাভ কারণ তুমি তোমার ভাইয়ের ভুল ত্রুটি গোপন রেখে দিলে কিয়ামতের দিন আল্লাহ তোমার গুনাহগুলো আছে না ভুলগুলো ওইগুলো আল্লাহ গোপন করে দা বলবেন যা ঢুক জান্নাতে চলে যা সুবহানাল্লাহ তাহলে আমাদের কোনো ভাই ভুল করলে সংশোধন করব পর্দার আড়ালে আয়নার সামনে দাঁড়াইছেন মনে করেন আমি আয়নার সামনে দাঁড়াইছি টুপিটা ছিল বাঁকা এইরকম তো আয়না আমাকে বলে দিবে হাসিবুর রহমান টুপিটা বাঁকা এটা সুজা করো এখন আয়না নাই এখন আর আয়না নাই এখন আপনারা আমার সামনে এখন আপনারাই বলে দিবেন হাসিবুর রহমান টুপিটা কি আছে বাঁকা আছে সুজা করেন সুজা করে দিলাম তাইলে এক মুসলমান আরেক মুসলমানের কি আয়না বলেন এক মুসলমান আরেক মুসলমানের কি আমার ভুল দেখলে আপনি আলাদা করে নিয়ে দেখে ঠিক করে দিবেন আপনার ভুল দেখলে আমি আলাদা নিয়ে ঠিক করে দিব তাইলে আমাদের ঘর ঠিক থাকলো অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা খাওয়ার অথবা আমাদের মাথায় লবণ রেখা সরি কি জানি বলে লবণ মরিচ রেখা বড়ই খাওয়ার সুযোগ আর পাবে কথা বোঝা গেছে যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন